ক্যাম্পাসটা দলীয় মুক্ত করতে হবে শিক্ষকরা দলীয় রাজনীতি করতে পারবেন না একটা ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করতে গেলে বা শিক্ষা কোয়ালিটি এডুকেশন দিতে গেলে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ একটা বড় বিষয় এখন টিচার যদি পলিটিসাইজড হন যদি স্টুডেন্ট দেখে এই শিক্ষক ওই দল করেন তাহলে ওই কোনো শিক্ষার্থী অন্য আইডিওলজি ফলো করেন তাহলে কিন্তু ওই শিক্ষাটি ওই শিক্ষক কাছে গিয়ে কমফোর্টেবল ফিল করবে না আমি একটু অন্য জায়গাতে উদাহরণ দিই যখন সাকিব হ্যাঁ এবং মাস্টারফিবি মর্তুজা ওনারা যখন দলের খেলতেন রাজনীতি করতেন না তখন কিন্তু সারা বাংলাদেশেই তাদের পছন্দ করত। যখনই তার একটা দলের এমপি হলেন বা আইডিওলজি ক্যারি করলেন তখনই কিন্তু ডিভাইডেড হয়ে গেলেন জনগণকে তাদের একটা অংশ তাকে অপছন্দ করা শুরু করলেন তার মানে কি এই যে পলিটিক্যাল আইডিওলজি শিক্ষক পলিটিক্যাল আইডিওলজি এটা একটা থাকবে আমি মনে করি না উনি কিন্তু এইটা তিনি বাইরে উনি ইন্টারনাল চর্চা করবেন তার মানে এই না তিনি এইটা ক্লাসের মধ্যে ওপেনলি বলবেন আপনি দেখেছেন যে শিক্ষকরা ক্লাসের মধ্যে স্লোগান দিচ্ছেন দেখেছেন তো এরকম সেন্ট্রাল ভিডিও দেখেছেন এবং তিনি সব কিছুর মধ্যে রাজনীতি একটা দলীয় রাজনীতি রাজনীতি থাকে কিন্তু দলীয় রাজনীতি দিয়ে তিনি যদি মার্কিং করেন তিনি যদি স্টুডেন্ট ট্রিটমেন্ট দেন স্টুডেন্টকে সার্ভিস দেন তাহলে স্টুডেন্ট শিক্ষা শিক্ষকের কাছে যেতে তিনি কমফোর্টেবল ফিল করবেন না এই জন্য আমাদের দরকার যেটা ছাত্ররাও করেছে এটা আমাদের দীর্ঘদিন ইচ্ছা যে ক্যাম্পাসটা দলীয় রাজনীতি মুক্ত করতে হবে শিক্ষকরা দলীয় রাজনীতি করতে পারবেন না এই যে এই যে অ্যাসোসিয়েশন অমুক টমুক এগুলো কিচ্ছু থাকার দরকার নাই শিক্ষকদের স্যালারিতে শিক্ষকের কাজটা কি টিচিং করা রিসার্চ করা পাবলিকেশন করা তাই তো এবং অন্যান্য স্টুডেন্টকে তারা এগুলোতে ইনভলভ করবে বা এনকারেজ করবে তো এই আমাদের যেটা হচ্ছে এই টিচারদের মুক্ত করতে হবে এটা একটা দুই হলো টিচারদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে একটা নিয়ে আসতে হবে যে আপনাকে বছরে তিনটে বা দুটো বা চারটা কিউ ওয়ান বা কিউ টু কিউ থ্রি পাবলিকেশন করতে হবে যখন আমি পাবলিকেশন করতে হবে এই মানে কন্ডিশন আমাকে দেবে আমার কিন্তু রাজনীতি করে ওই ক্লাবে বসে থেকে যে গল্প করা যে যে লোকগুলোকে আমি দেখি যে ওই কলাভন লাউঞ্জে গল্প করছে আবার সন্ধ্যাবেলা দেখি যে ওই ক্লাবে গিয়েও তারা গল্প করছে এই গল্প করার সময় নাই তো সুতরাং আমাদের যে জিনিসটা করতে হবে শিক্ষকদের অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে জব দিতে বাড়াতে হবে প্রতি বছর তাকে মিনিমাম এতগুলো পাবলিকেশন করতে হবে একবার শিক্ষক হলেই এই না যে আমি সারা বছরের জন্য সারা জীবনের জন্য শিক্ষক তো শিক্ষকদের ওই ইয়েটা আসতে হবে এরকম যে তারা যেন অবশ্যই এই ক্রাইটেরিয়া করতে হবে যদি সে না করে তার দ্বিতীয় বছর তার ওই ক্রাইটেরিয়া এবং প্রিভিয়াস ক্রাইটেরিয়া বা নতুন ক্রাইটেরিয়া দুটো মিলে তার জন্য বাড়বে তা আমরা আমাদের এই জায়গাগুলোতে জোর দিতে হবে একই সাথে তার স্যালারি বাড়াতেও যা তারা প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্য অন্য জায়গায় এনগেজ না হতে পারে তাদের যে মেইন কাজ তারা যেন ওইটি নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমার যেটা মনে হবে যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে একটা বিষয় যে শিক্ষকরা একটা সার্টেন টাইম থাকবে যে সার্টেন টাইম তার স্টুডেন্টের জন্য অফিসে থাকবে এবং সেই সময় তাদের যত কোয়েশ্চেন থাকে তার উত্তর প্রাইভেট ইউনিভার্সিটির প্র্যাকটিস আছে কাউন্সেলিং টাইম আছে এটা তাদের দিতে হবে আমার মনে হয় এইভাবে করলে সাময়িকভাবে হলেও আমাদের একটা ডেভেলপমেন্ট হবে পরবর্তীতে হয়তো আরও গুড প্র্যাকটিস আমরা নিয়ে আসতে পারি অ্যাড করতে পারি